নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আপনার বাগানের ফল গাছের গ্রোথ কি থমকে গেছে? নতুন গাছ লাগানোর পর গ্রোথ একেবারেই চোখে পড়ছে না? ভাবছেন আর ফল গাছ কিনবেন না কিনবেন না? না না, এখনই হাল ছাড়বেন না। এই ভিডিওটি মন দিয়ে দেখুন, আপনার সমস্ত সমস্যার সমাধান মিলবে এখানে। ফল গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে ভিডিওটি আপনারই জন্য। একটি গাছের বেড়ে ওঠার পিছনে নির্দিষ্ট কোনো ফার্টিলাইজার প্রয়োগ করে কোনো মিরাকেল ঘটানো যায় না। তার জন্য লাগে এ টু জেড পরিচর্যা, তার জন্য দরকার ধৈর্য। আজকে গাছ লাগালে কালই তার নতুন গ্রোথ চোখে পড়বে, ফুল ফলে গাছ ভরে যাবে এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এ টু জেড পরিচর্যা বলতে চারা গাছ কেনার কতদিন পর সেটিকে বসাতে হবে, পটিং মিডিয়া কেমন হবে, কেমন হবে টবের সাইজ, কতদিন পর প্রথমবার সার প্রয়োগ করতে হবে, তারপর কখন আর কী কী দিতে হবে, এই সব কিছুকেই বোঝায়। প্রতিটি বিষয়ের ওপর আলোচনা করতে গেলে এই ভিডিওটি আর শেষই হবে না। তবু বলি, গাছের চারা সবসময় সংগ্রহ করবেন বর্ষার সময়, এবং তা সংগ্রহ করতে হবে ভালো এবং বিশ্বস্ত জায়গা থেকে। কি দেখে ফুল বা ফলের চারা কিনবেন, চারা কেনার পরের পরিচর্যা কেমন হবে, কি করলে দেশি বিদেশি ফলের গাছ একটাও মরবে না, তা নিয়ে আমার চ্যানেলে যে ভিডিওগুলি আছে তাতে বিস্তারিত আলোচনা করা আছে। সেই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন, সেইভাবে গাছ কেনার পরবর্তী পরিচর্যা করবেন। গাছ যখন নতুন জায়গায় নতুন মাটির মধ্যে নিজেকে মানিয়ে নেয়, তারপর থেকে নতুন গ্রোথ চোখে পড়ে। সেটা এক মাস হতে পারে কিংবা দু তিন মাস হতে পারে। মনে রাখতে হবে সব গাছের নেচার কিন্তু একরকম নয়, তাই বিভিন্ন গাছের বৃদ্ধি আলাদা আলাদা রকম হয়। ডিসেম্বর মাসের শেষের দিকে কিছু ফলের গাছ কিনেছিলাম। পাঁচ মাসে প্রতিটি গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে। জামরুল, আম, লঙ্গন, লোকাট, ছাতকি কমলা, ভিয়েতনামি মালটা প্রভৃতি গাছের গ্রোথ চোখে পড়ার মতো। অ্যাভোকাডো গাছে পাতার ভারে ডাল একেবারে ঝুঁকে পড়েছে। বারো মাসে কাটিমন গাছে অনেক মুকুল এসে গেছে, কিন্তু এখন এইসব মুকুল রাখলে হবে না, সব মুকুল ভেঙে দিতে হবে। ছোট গাছে মুকুল এলে কেন ভেঙে দিতে হবে তা নিয়েও ভিডিও তৈরি করেছি, সময় করে অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। সম্প্রতি গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলের দেবাশিসের কাছ থেকে রাজ গার্ডেন্সে এসে পৌঁছেছে বেশ কিছু নতুন প্রজাতির আম গাছ। কোচবিহারের তুফানগঞ্জ থেকে এসেছে গাছগুলো। প্যাকিং বেশ ভালো, গাছের কোয়ালিটিও সেই রকম, তাই প্যাকেটের মধ্যে পাঁচ ছ দিন জার্নি করেও গাছগুলির তেমন কোনো ক্ষতি হয়নি। এখানে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, চিয়াংমাই, কিং অফ চাকাপাত এবং অস্টিন, সবগুলি বিদেশি ভ্যারাইটি এবং রঙি নাম। আগে কখনো এইসব আম টেস্ট করা হয়নি আমার। শুনেছি স্বাদে এবং রঙে ভীষণ সুন্দর, ছাদ বাগানে সহজেই করা যায়। এই রকম গাছ কিনতে চাইলে আপনারাও যোগাযোগ করতে পারেন, নম্বর দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। এর আগে ফেব্রুয়ারি মাসে একটি মিট আপ প্রোগ্রাম থেকে থাই ভ্যারাইটির কিছু আম গাছ কিনেছিলাম। গাছের কন্ডিশন একেবারেই ভালো ছিল না। গরমের মধ্যে গাছগুলিকে বাঁচিয়ে রাখাই আমার কাছে ছিল একটা বড় চ্যালেঞ্জ, কারণ এই সময় ছোট গাছের পাতা ভীষণ পুড়ে যায়, কিন্তু এইসব গাছে পাতা পোড়ার সেই আঁচ আমি লাগতে দিইনি। গরমের মধ্যেও প্রতিটি গাছে নতুন গ্রোথ এসেছে, তবে এখনও এদের ওপর বিশেষ নজর রাখতে হবে, কারণ ছোট বলে ডেঞ্জার পিরিয়ড এখনও এদের কাটেনি। গাছে অধিক পরিমাণে ফুল ফল আনতে প্রুনিং খুব জরুরি।
তেমনি প্রুন বা পিঞ্চ করে গাছের ডালপালার সংখ্যাও বৃদ্ধি করা যায়। কিছুদিন আগে এ নিয়েও একটি ভিডিও করেছি, চাইলে দেখে নিতে পারেন। যে ভিডিওগুলি দেখে পরিচর্যা করতে বললাম সেগুলি যদি সব ফলো করেন তাহলে আপনার ফল গাছের বেড়ে ওঠা কেউ আটকাতে পারবে না। কয়েকটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে। গাছ কিনে আনার পরই একবার ফাঙ্গিসাইড ভালো করে স্প্রে করতে হবে। সেমি শেডে সপ্তাহখানেক চারাগাছগুলি রাখতে পারলে সব থেকে ভালো হয়। রিপোর্ট করার আগে গাছের সাইজ দেখে টব নির্বাচন করতে হবে। প্লাস্টিকের টব বা বালতিতে না করে মাটির টব দিয়ে শুরু করবেন। ছোট গাছের জন্য পটিং সয়েল তৈরি করতে হবে জৈব উপাদান দিয়ে। দূরে থাকতে হবে রাসায়নিক সার থেকে। দুধের শিশুকে বড়দের মতো খাবার খাওয়ালে তার যেমন শারীরিক সমস্যা হবে তেমনি রাসায়নিক সার পেয়ে একই অবস্থা হবে ছোট গাছের। নতুন গাছ লাগানোর 15-20 দিন পর থেকে প্রতি সপ্তাহে বা 15 দিনে একবার দিতে হবে জৈব তরল সার। সেটা হতে পারে সবজির খোসা ভেজানো জল, সর্ষের খোল ভেজানো জল অথবা হিউমিক অ্যাসিড বা ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন। গাছ লাগানোর 2-2.5 মাস পর থেকে 1-2 মুঠো করে দিতে হবে মিক্সড ফার্টিলাইজার। গাছ লাগানোর পর খেয়াল রাখতে হবে মাটি যেন কখনো কম্প্যাক্ট না হয়ে যায়। মাঝে মাঝে মাটি খুঁচিয়ে দিতে হবে, তাহলে মাটির ভেতরে আলো ও বাতাস চলাচল করবে। যাদের গাছে কোনো গ্রোথ চোখে পড়ছে না তাদেরকে বলবো আমার চ্যানেলে বেশ কয়েক রকমের মাটি তৈরির ভিডিও আছে, সেখান থেকে যে কোনো একরকমভাবে মাটি তৈরি করে গাছ রিপোর্ট করুন। ফলের গাছের ভীষণ রোদ প্রয়োজন। গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনের বেশিরভাগ সময় রোদ লাগে। বর্ষাকালে চেষ্টা করতে হবে বৃষ্টির মধ্যে গাছকে রাখতে, তাহলে বর্ষার জল পেয়ে গাছ সবুজ হয়ে উঠবে। বর্ষাকালে রিপোর্ট করলে গাছের শিকড়ের দ্রুত বৃদ্ধি হয়। তবে টবের মাটি হতে হবে ওয়েল ড্রেন্ড, জল জমা চলবে না। একদম শেষে বলি, মাটিতে সবসময় জল দেখে দেবেন। জল দেওয়ার আগে অবশ্যই মাটি চেক করে দেখে নিতে হবে জল দেওয়ার প্রয়োজন আদৌ আছে কি না। সামনের এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো নতুন টবে বসানো হয়েছে। দেখতে পাচ্ছেন চারাগুলো বেশ বড় সাইজের, কিন্তু টবের সাইজটা খুবই ছোট। আমি আপনাদের বারবার বলি যে সবসময় নতুন গাছ মাটির ছোট টব দিয়ে শুরু করা ভালো। কিন্তু সামনের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, যে এই গাছগুলো বেশ ছোট, 2-2.5 ফুট হবে, কিন্তু টবের সাইজটা বেশ বড়, 10-12 ইঞ্চি টব। ছোট টব ছিল না বলে আমি এগুলো বড় টবে লাগিয়েছি, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে বড় টব ব্যবহার করেছি বলে টব ভর্তি করে মাটি দিইনি, অর্ধেকেরও কম মাটি দেওয়া আছে। অর্থাৎ ছোট টবে লাগালে যে পরিমাণ মাটি ধরত সেই পরিমাণ মাটিতেই গাছগুলোকে লাগিয়েছি। কোনো কারণে বড় টবে গাছ লাগাতে হলে এই বিষয়টা খেয়াল রাখবেন, সেক্ষেত্রে টব ভর্তি করে মাটি দেবেন না। বন্ধুরা, যেভাবে বললাম সেভাবে করে দেখুন, আপনার ফল গাছ আপনাকে অবাক করবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।